শাহবাগের কাঁটাবন মোড়ে ঢুকতেই যেন মনে হয় ছোট্ট একটি চিড়িয়াখানায় চলে এসেছে। নানান ধরনের পশু পাখি আর রং বেরঙের মাছ যেন পরিবেশটাকেই অন্যরকম করে তুলেছে। এখানে 250 টাকা থেকে শুরু করে প্রায় 7-8 হাজার টাকার কাঁচের অ্যাকোরিয়াম রয়েছে। শখের মাছ পালনের আদ্যোপান্ত নিয়ে এবার কথা হলো মক্কা অ্যাকোরিয়ামের মোহাম্মদ শিপনের সাথে। আমাদের এখানে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন ধরনের আপনার অ্যাকোরিয়াম বিক্রি করা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইস, এবং এই সব অ্যাকোরিয়ামগুলো মূলত দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে, কিছু ইনপুট করা আপনার প্রোডাক্ট হয়ে থাকে, এবং কিছু আছে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট। তো এই অনুসারে দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে অ্যাকোরিয়ামগুলো দেখা যাচ্ছে, যেমন এটা হলো আপনার 3 ফিট সাইজ, এটা প্রায় এটা আবার নির্ভর করা হলো আপনার গ্লাসের উপরে, মানে 5 mm গ্লাস এবং 10 mm গ্লাস, 12 আপনার অ্যাকোরিয়ামের সাইজগুলো। তো আমাদের এখানে যে সব সাইজগুলো মূলত থাকে বেশিরভাগ মোটা গ্লাসের আমরা বানিয়ে থাকি, এবং ছোট ছোট যে সাইজগুলো হয় মূলত সেগুলো হলো আপনার 5 mm এবং 6 mm আপনার বানানো থাকে। আর তাছাড়া দেখা যাচ্ছে যে আপনার এখানে যেমন এটার কথা যদি বলতে যাই, তাহলে এটা হলো আপনার 3 ফিট সাইজ, যেমন মোটা থিকনেস। হ্যাঁ, তো এটা আমাদের এখন এগুলো নির্ভর করে হলো আপনার ডেকোরেশনের উপরে, আপনার যেরকম ডেকোরেশন থাকবে ওরকম দেখা যাচ্ছে দামটা সিলেক্ট করা হয়। সাজানো গোছানো আছে, এগুলো মূলত আপনার 8.5 হাজার টাকা দাম। হ্যাঁ, এটা আপনার মোটা গ্লাস বিদায়। এখন পাতলা গ্লাস হলে দেখা যাচ্ছে আপনার 5-5.5-এর মধ্যে পাওয়া যেত। তো আর এইগুলো হলো আমাদের ক্রিস্টাল গ্লাসের, এগুলো মূলত আপনার বেলজিয়াম বলে বা কেউ চাইনিজ বলে। তো এটা অটো ফিল্টারিং সিস্টেম, যেটা আপনার দেখা গেছে যে একদিক দিয়ে অক্সিজেন দিবে, আরেক দিক দিয়েও হলো আপনার ময়লাগুলো আপনার ফ্রেশ হবে, কেমন। আর তাছাড়া দেখা যাচ্ছে এখানে বেশিরভাগই আমাদের এক একজনের এক একটা পছন্দ হয়ে থাকে এবং বিভিন্ন ডেকোরেশন পছন্দ করে। তো ওই অনুসারে দেখা যাচ্ছে আমরা এইভাবে সাজায় রাখছি, কেউ যদি এরকম সাজানো গোছানো দেখতে চায়, নিতে চায়, তাহলে আমরা ওটা সহ প্রাইস বলে দিই। হ্যাঁ, আর তাছাড়া দেখা যাচ্ছে এখানে আরও বিভিন্ন ধরনের অ্যাকোরিয়াম দেখা যায়। তো এখানে দেখা যাচ্ছে এটা ইম্পোর্টেড, এটা আবার চাইনিজ অ্যাকোরিয়াম, এগুলো একটু বেশি দাম হয়ে থাকে, কারণ এটা আপনার কেনার উপরে নির্ভর করে এবং আপনার দামগুলো একটু বেশি। তারপর আমরা যতটুকু পারি কমায় রাখার জন্য চেষ্টা করি। হ্যাঁ, আরও বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের অ্যাকোরিয়ামগুলো আছে। হ্যাঁ, আপনার যেমন ছোটো সাইজের মধ্যে যদি দেখতে যান, তাহলে আপনার এগুলো আমাদের বাংলাদেশে হাতি বানানো। তো আপনার যে গ্লাসগুলো এগুলো মূলত নাসির গ্লাস, আর তাছাড়া আপনার 350 টাকা, 250 টাকা বিভিন্ন প্রাইসের বিভিন্ন প্রাইস, কেমন। আর এখানে যদি আমরা দেখি ভিতরে আমাদের অনেক কালেকশনের মোটামুটি আলহামদুলিল্লাহ ফিশগুলো আছে। তো এখানে মাছের ব্যাপারটা হলো আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইস। হ্যাঁ, তো আপনার দেখা গেছে ছোটো বড় এগুলো হলো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের বড়গুলো একটু বেশি দামে কিনা পড়ে এবং ছোটোগুলো একটু কম দামে কিনা পড়ে। তো অনুসারে আপনার প্রাইসগুলো ওইভাবে আপনার সিলেক্ট করা হয়। তো আমাদের যদি এইখানে দেখতে যাই, যেমন এইখানে আপনার একটা ট্যাঙ্কের ভিতরে আমাদের বেশি মাছ আছে, কিন্তু একটা অ্যাকোরিয়ামে বেশি মাছ রাখাটা ঠিক না। হ্যাঁ, দেখা গেছে যে আমরা এটা তো বিক্রি করে ফেলাই, দেখা গেছে 2 দিনেও বিক্রি হয়ে যেতে পারে, আবার 3 দিনের ক্ষেত্রেও আপনার বিক্রি হয়ে যেতে পারে। তো এই অনুসারে দেখা যাচ্ছে এখানে 3 প্রকারের আপনার মাছগুলো আছে, আর এই মাছের প্রাইসগুলো হলো যেমন বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ, বিভিন্ন নামের যে মাছগুলো হয়ে থাকে, তো ওইগুলো হলো ওই নামের উপরে এবং প্রকার ভেদে আপনার বিভিন্ন দাম বলা হয়। যেমন এখানে যেগুলো আছে এগুলো 100 টাকা জোড়া আপনার বিক্রি করা হয়। হ্যাঁ, আর এটা এখানে যেমন গ্লোটেডটা, হ্যাঁ, এটা বিভিন্ন কালারও হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার এটা 100 টাকা পেয়ার। তারপরে এখানে রেডেটেডটা আছে, এগুলো 100 টাকা পেয়ার। তারপরে যে এখানে দেখা যাচ্ছে অ্যাঞ্জেল ফিশ, হ্যাঁ, এগুলো আবার বড় সাইজও হয়ে থাকে, যখন বড় সাইজ হয়ে থাকে তখন 120 টাকা, 150 টাকা জোড়া হয়ে থাকে, কারণ এখন বর্তমানে যে সাইজগুলো আছে এগুলো মূলত আপনার ছোটো সাইজ, এগুলো আপনার 60 টাকা করে জোড়া। হ্যাঁ, আর এখানে দেখা যাচ্ছে হলো আপনার কমেট ফিশ, আর এই কমেটগুলো দেখা গেছে যে 5 ইঞ্চি 6 ইঞ্চি সাইজেরও হয়ে থাকে, কিন্তু আমাদের বর্তমানে যে সাইজগুলো আছে আপনার 3 ইঞ্চি 3.5 ইঞ্চির মতো সাইজ, এটা আপনার 150 টাকা করে পেয়ার বিক্রি করা হয়। যদি এর থেকে আবার একটু বড় হয় তখন আবার 200 টাকা পেয়ার হবে। এগুলো হলো আবার শিপমেন্টের মাছ, কেমন। এগুলো আবার দেখা গেছে যে আপনার এখানে হিল স্টিম লোজ, তারপরে কুলি লোজ, হ্যাঁ, এগুলো দেখা গেছে 700 টাকা পেয়ার, 250 টাকা পেয়ার। হ্যাঁ, আবার এখানে দেখা যাচ্ছে আপনার ডক্টর ফিশ এসে, এগুলো হলো আপনার 150 টাকা পেয়ার। এই যে এগুলো হলো আপনার ব্ল্যাক গোস্ট, এগুলো আপনার 600 টাকা করে পেয়ার, কেমন, ওই ওইখানে আপনার ঘুরতেছে। তো আসলে কি আমাদের এখানে ভ্যারাইটিস অনেক ধরনের আপনার মাছ আছে, এবং আপনার এখানে দেখা যাচ্ছে রিয়েল প্লান্ট গাছ,
আসলে কি এই পলিথিনগুলোতে আপনার ফাইটার ফিশ আসলে আপনার বাইরের থেকে যখন ইনপুট হয়ে এই মাছগুলো আসে এরকম ছোটো প্যাকেটে তারা অক্সিজেন করে দিয়ে দেয়, এটাকে আমরা আবার বড় প্যাকেট করি, হ্যাঁ, যেন আপনার মাছটা না মরে যায়। আর এখানে আমাদের দেখা যাচ্ছে হলো আপনার এই প্লান্টেড একুরিয়াম, তো যারা দেখা গেছে যে আপনার প্লান্টেড একুরিয়াম ঘরে তৈরি করতে চান এবং সৌন্দর্য বর্ধনের জন্য যারা একুরিয়াম সেট আপ করতে চান, তা দেখা গেছে অল্প কিছু মাছ রেখে আপনার ছোটো ছোটো একুরিয়ামের মধ্যে আপনার প্লান্টেড দিয়ে লাইট দিয়ে আপনার একটা সেট আপ করতে পারলে দেখতেও সুন্দর লাগবে, পালতে আপনার ভালো লাগবে। কেমন একুরিয়ামের ব্যাপারটা হলো সব ধরনের একুরিয়ামে সব ধরনের মাছ রাখাটা ঠিক না, কেমন আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন একুরিয়ামের বিভিন্ন মানুষ গোল জারের মধ্যে মাছ রাখতে চায়, তো আপনার সব জারের ক্ষেত্রে সব একুরিয়ামের ক্ষেত্রে সব মাছ আপনার সুইটেবল না। দেখা গেছে যে আপনার যদি ছোটো একুরিয়াম হয় তাহলে দেখা গেছে যে আপনার ছোটো দুই পিস মাছ রাখতে পারবেন, হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে সব ধরনের মাছ অক্সিজেন ছাড়াও বাঁচে না। তো আপনার এই জিনিসগুলো যখন দোকানদারের কাছে আসবেন এবং দোকানদার কাছে যদি আপনার জিজ্ঞেস করেন অবশ্যই দোকানদাররা বলে দিবে যে এরকম একুরিয়ামে একুরিয়াম মাছ রাখেন। আর তাছাড়া আমরা যদি এইখানে একটু দেখতে যাই তো এটা এখানে 12-12 সাইজ, হ্যাঁ, এবং এটা ক্রিস্টাল গ্লাসের মূলত, আর এটা সাম করা, একদিক দিয়ে অক্সিজেন দিচ্ছে আরেক দিক দিয়ে হলো ময়লাগুলা যাচ্ছে। তো এরকম সাইজের মধ্যে দেখা গেছে যে আপনি হাইস্ট গেলে 15-16 পিস মাছ রাখতে পারবেন, হ্যাঁ, একবারে ন্যূনতম আপনার 20 পিস মাছ এটার জন্য ঠিক আছে। এখন যদি আরও অধিক রাখতে চান আবার এই কুরিয়ামের জন্য যে আপনি বড় বড় মাছ রাখবেন সেটাও পারা যাবে না, হ্যাঁ। তো এটা দেখা গেছে যে আপনার অল্প কিছু ছোট ছোট মাছ রাখার জন্য বেস্ট, আবার বড় এই কুরিয়াম হলে আপনার বড় মাছ রাখতে পারবেন, কেমন। তো এটা আমি সাজেস্ট করি যারা যেখান থেকে এই কুরিয়াম কিনুন না কেন অবশ্যই দোকানদারকে বললে আপনার দোকানদাররা ভালো সাজেশন দিয়ে দিবে, হ্যাঁ। আর তাছাড়া এইখানে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের মাছের খাবার, হ্যাঁ, আর দেখা আর মাছের খাবারটা ব্যাপারটা হলো দেখা গেছে যে একই খাবার মাছ সব মাছই খায়, আবার দেখা যাচ্ছে যে কোনো মাছ একটা যেটা দিচ্ছেন সেটা খাচ্ছে কিন্তু পরবর্তী পাল্টায় দেওয়ার কারণে সে খাচ্ছে না। তো দেখা গেছে যে আপনি যখন যেটা যে খাবারটাই মাছকে খাওয়ান না কেন সেটাই খাওয়াইলে বেস্ট। আর এখানে যারা আমাদের এই যে এটা দেখা যাচ্ছে হলো আপনার হলিডে ফুড, তো এই খাবারটা মূলত দেখা যায় যারা সাপ্তাহিক এটা খাবার, যে যারা দূরে যদি কোথাও যান এক সপ্তাহের জন্য 5-3 দিনের জন্য যান, তো এই খাবারটা দেখা গেছে তারা দিয়ে গেলে তাদের জন্য একটা সুবিধা হয়, হ্যাঁ। তো এই খাবারটা দেখা যাচ্ছে যে আপনি যখন যাবেন তো এটা যখন আপনার দোকানে আসবেন এই খাবারটা চাবেন, তো এই খাবার অনুসারে দেখা গেছে দোকানদার আপনাকে নিয়ম বলে দিবে, হ্যাঁ। তো ওই নিয়ম বলা অনুসারে আপনি যদি খাবারটা খাওয়াই দেন তাহলে আপনার দেখা গেছে যে ওইভাবে আপনার অনেক এক সপ্তাহ বা 6 দিন যাবত আপনি বেড়ে আসতে পারবেন। আরেকটি কথা হলো না বললেই নয়, কারণ এখন একটু অনেক গরমকাল, তাছাড়া দেখা যাচ্ছে যে আমাদের এই টেম্পারেচার সাথে অনেক সময় পানি টেম্পারেচারটা ঠিক থাকে না, তো পানির আর্দ্রতাটা দেখা যাচ্ছে যে একটু গরম গরম ভাব হয়ে আসে। তো এটা সব ক্ষেত্রে হয় না, ঘরের বেলায় একরকম আর আমরা দোকানদারের হলে আরেক রকম, কেউ আবার দেখা গেছে যে এসি রুমে রাখার চেষ্টা করে, তো আবার এই এসিতেও মাছের প্রবলেম হয়ে থাকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যদি এসি ছাড়া যে রুমগুলোতে রাখেন কিন্তু গরম ভাব আছে আপনার ইসের মধ্যে ঘরের মধ্যে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা 15 দিন পরপর বা এক সপ্তাহ পরপর আপনার ওই একুরিয়াম থেকে 4 ভাগের 2 ভাগ পানি ফালাইয়ে দিবেন, পানি ফালাই দিয়ে আবার নতুন করে একটু পানি দিয়ে দিবেন, তাহলে দেখা গেছে যে একটু পানিটা আবার নর্মাল হয়ে আসবে, পানিটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। এখন একই পানিতে যদি দেখা গেছে মাছগুলোর ওইভাবে আপনার রেখেই যান, হ্যাঁ, দেখা গেছে যে ওইভাবে ওই মাছের প্রবলেম হয়ে যেতে পারে। আর দেখা গেছে যে আপনার অনেক সময় মাছের ফাঙ্গাস টাঙ্গাস ধরে ওটা দেখা গেছে ওয়েদারের কারণে এই প্রবলেমটা হয়ে যায়, বৃষ্টির কারণে হয়ে যায়, হ্যাঁ, দেখা গেছে পানিটা একটু বেশি ঠান্ডা থাকার কারণে তখন ওই মাছের লেজে পচা ধরে বা আপনার সাদা সাদা স্পট ধরে। তো ওই অনুসারে দেখা গেছে যারা এরকম আপনার প্রবলেমে পড়েন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আরও অনেক দোকান আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন, বা রেনামাইসিন ক্যাপসুল যেগুলো এগুলো আপনি ইউজ করতে পারেন। তো আপনারা দেখা গেছে যে আপনাদের জিনিস যদি আপনারা ওরকম টেক কেয়ার করেন ইনশাল্লাহ আপনার মাছগুলো ভালো থাকবে। তো আপনারা যারা দেখা গেছে যে ঘরে এসি আছে, হ্যাঁ, ওই পানিটাকে আবার টেম্পারেচারটা মোটামুটি ঠিক রাখার জন্য হিটার ইউজ করা হয়, শীতের সময় যেরকম হিটার ইউজ করা হয়, আর এখন যদি অধিক আপনার এসি সারাদিনই চালু থাকলো বা আপনার 6 ঘন্টা চালু রাখলেন বা 5 ঘন্টা চালু রাখলেন, সেক্ষেত্রে একটা হিটার দোকান থেকে এসে কিনে নিয়ে গেলে ওটা পানির টেম্পারেচারটা মোটামুটি ঠিক রাখবে, তাহলে ইনশাল্লাহ আবার মাছগুলো ভালো থাকবে। একটু যত্ন ও ভালোবাসায় লালন পালন করলেই সুস্থ জীবন পাবে প্রিয় মাছগুলো, আর আমাদের মনও থাকবে প্রফুল্ল।